So, hey guys, hello and welcome to your channel and another brand new video. This is your Dostan host, Shagor. So, boss, আজকে যে বাইক সম্পর্কে জানাতে চলেছি এটা KTM ব্র্যান্ডের বাংলাদেশ আপকামিং বাইক KTM RC 200. আপনারা যারা কমেন্টে এই বাইকটি সম্পর্কে জানিয়েছিলেন, তো এই ভিডিওটা তাদের জন্য। স্ক্রিনে যে বাইক দুটোর ভিডিও দেখছেন, এটা দুটোই 200cc মডেল, একটা পুরনো এবং একটা নতুন। এবার কোনটা আসবে সেটা সঠিক বলতে পারি না, এই জন্য দুটো বাইকের ভিডিও এখানে দিয়ে দিয়েছি। তাহলে চলুন না, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বাইক সম্পর্কে জানতে বা আমার সাথে আড্ডা দিতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। নিত্য নতুন স্মার্টফোন সম্পর্কে রিভিউ পেতে আমার সেকেন্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলুন তাহলে বাইকের ইঞ্জিন থেকে শুরু করা যাক। বাইকে থাকছে 199.5cc লিকুইড কোল্ড 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 25 হর্স পাওয়ার 10,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 19.2 নিউটন মিটার 8,000 rpm। ইঞ্জিনটি থেকে খুব ভালোই একটা পাওয়ার এবং টর্ক পাওয়া যাবে। ইঞ্জিন বোর 72 mm, স্ট্রোক 49 mm। ফুয়েল সিস্টেমে এখানে ব্যবহার করা হয়েছে বোস ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন বা EFI ফুয়েল সিস্টেম। কম্প্রেশন রেশিও 13:1। কুলিং সিস্টেমে তো প্রথমেই বলেছি, লিকুইড কোল্ড কুলিং সিস্টেম। গিয়ারে থাকছে 6 স্পিডের একটি গিয়ার বক্স। ক্লাচে থাকছে ওয়েট মাল্টি ডিস্ক ক্লাচ, মেকানিক্যালি এক্সস্ট। স্টার্টিংয়ের জন্য কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম, যেটা আমরা সবাই জানি স্পোর্টস বাইকে এবং প্রিমিয়াম কোয়ালিটির বাইকে কোনো কিকার অপশন ব্যবহার করা হয় না। RC 200 এই বাইকের বডি লেন্থ 1978 mm উইথ 688 mm, হাইট 1098 mm, সিট হাইট 835 mm, ওয়েল বেস 1340 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 156 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 13.70 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক, এবং এই সব কিছু নিয়ে বাইকের মোট ওজন 160 কেজি। বাইকে মোটামুটি খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন, যার ফলে বাংলাদেশের ম্যাক্সিমাম রোডে বাইকটা রাইড করতে পারবেন। সেফটি ফিচারে কোম্পানি এখানে প্রোভাইড করেছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা বর্তমান সময় খুবই ইম্পর্টেন্ট কিছু সেফটি ফিচারের মধ্যে একটি। এবার এসে বাইকের আরও একটি ইম্পর্টেন্ট কমফর্টেবল ফিচার, বাইকের সাসপেনশন। এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 43 mm WP অ্যাপেক্স USD ফর্কস, এবং পেছনে থাকছে WP অ্যাপেক্স মনোশক সাসপেনশন। এই বাইকের সাসপেনশন দুটো অন্যান্য বাইকের থেকে অনেকটা স্প্রিংই এবং স্মুথ হয়। চাকা দুটোয় ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল, এবং টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে বাইকটি রাইডিং এবং কর্নারিংয়ের সময় কোনো অসুবিধা হবে না বাইকারের, তবে একটু সচেতন তো অবশ্যই থাকতেই হবে। ব্রেকিংয়ের জন্য সামনে থাকছে ডিস্ক ব্রেক, সামনের ব্রেকের ডায়ামিটার 320 mm, এবং পেছনে থাকছে ডিস্ক ব্রেক, পেছনের ব্রেকের ডায়ামিটার 230 mm। ব্রেকিং থেকেও খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই বাইকে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যেতে পারবে 35 কিলোমিটার এবং টপ স্পিড 142 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে সক্ষম। এবারে এসি বাইকের ব্যাটারি সেগমেন্টে। এখানে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 8 এম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্পে থাকছে LED হেডলাইট উইথ LED ডে লাইট রানিং লাইট DRL। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে দিতে পারবেন। টেল লাইট এবং টার লাইটে থাকছে LED বাল্ব, থাকছে পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ। এবারে আসবো মিটারের দিকে। বাইকের মিটারে ব্যবহার করা হয়েছে স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, এই সব কিছু পাচ্ছেন ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাভেল অপশন। হ্যান্ডেলবারে থাকছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার, যেটা বাইকের লুকটাকে আরও স্পোর্টি করে তুলেছে। ফ্রেমে ব্যবহার করা হয়েছে স্প্লিট ট্রেলিস ফ্রেম, এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। কালারের কথা বলতে গেলে বাইকটি 3টি কালারে অ্যাভেলেবেল রয়েছে, অরেঞ্জ কালার, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন অ্যান্ড সিলভার কালারে। বস, এবার আসি এই বাইকের প্রাইসিংয়ের বিষয়ে। 2024 সালে বাংলাদেশে একটা ওয়েবসাইট মোতাবেক KTM RC 200cc এই বাইকটি মূল্য এক্সপেক্টেড করা হচ্ছে 5,45,000 টাকায়। বাইকটা যখন অ্যাভেলেবেল হবে তখন এর এক্স্যাক্ট দামটা আমরা জানতে পারবো, তখন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সো বস, এটাই ছিল KTM RC 200cc বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।